নিউ টাউন শাপুরিজি আবাসনের পথে পথ দুর্ঘটনা। একটি চার চাকা গাড়ি শাপুরিজি আবাসনের কে ব্লকে দ্রুত গতিতে বাইক আরোহীকে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ঘাতক গাড়িটি পালানোর চেষ্টা করলে বাইক আরোহীর বুকের ওপর দিয়ে গাড়ি চলে যায়। দুর্ঘটনার পর চার চাকা গাড়িটি দ্রুত গতিতে পালাতে গিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে চার চাকা গাড়িটি। দুর্ঘটনায় বাইক আরোহী দুজন এবং চার চাকার মধ্যে থাকা এক মহিলা আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ। পুলিশি সূত্রে জানা গিয়েছে, চার চাকা গাড়িটি চালাচ্ছিল এক মহিলা, গাড়িতে আরও দুজন মহিলা এবং এক পুরুষ যাত্রী ছিল। দুর্ঘটনাস্থলে চার চাকা গাড়ি ফেলে পালিয়ে যায় সবাই। গাড়ির মধ্যে থাকা আহত মহিলা এবং গুরুতর আহত বাইক ট্যাক্সি আরোহী সহ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাইক ট্যাক্সি চালকের অবস্থা আশঙ্কাজনক, চার চাকা গাড়ির চালক সহ বাকিরা পালিয়ে যায়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। অনেক দূর থেকে গাড়িটা আসছিল, চালিয়ে আসছিল, খুব স্পিডে মহিলাটা চালানো শিখছিল। তারপরে একটা বাইক ট্যাক্সিওয়ালা এই রাস্তা দিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, তারপর বাইকওয়ালাটাকে ধাক্কা মেরে ওনার হেলমেটের উপর দিয়ে মোটামুটি গাড়ি চালিয়ে এখানে এসে ধাক্কা মারলো। এখন কয়জন আর কি কারোর চোট লেগেছে? যে মহিলাটা চালানো শিখছিল তার একটু মাথায় চোট হয়েছে আর এই পেটের এখানটা একটু চোট হয়েছে। মহিলাটা ভালো আছে। বাইক আরোহীর মাথা হেলমেট পরা ছিল, ওনার হেলমেটের উপর দিয়ে চলে গেছে আর বাইকওয়ালাটা খুব গুরুতর অবস্থা, খুব গুরুতর অবস্থা অ্যাপোলো হসপিটালে নিয়ে গেছে। সাবির। বিধাননগর থেকে পলাশ নস্করের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।